নমস্কার বন্ধুরা, তো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে গোট ফার্মিং সহযোগী একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি এ ধরনের গোট ফার্মিং সম্বন্ধীয় ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা গোট ফার্মিং শুরু করি গোট ফার্মিং থেকে ইনকাম করার জন্য। গোট ফার্মিং শুরু করে যেন লাভ করা যায় সে আশা করে কিন্তু সবাই গোট ফার্মিং শুরু করে। কিন্তু গোট ফার্মিং শুরু করে সবাই কিন্তু গোট ফার্মে সফলতা পায় না। এর কারণ হচ্ছে ভুল সিদ্ধান্তে এবং ভুল প্ল্যানিং করে গোট ফার্মিং শুরু করা। অনেকেই বাচ্চা ছাগল দিয়ে ফার্মিং শুরু করে। বাচ্চা ছাগল দিয়ে ফার্মিং শুরু করলে কিন্তু ফার্মে সফলতা পেতে অনেক সময় লাগে এবং বাচ্চা ছাগল দিয়ে ফার্মিং শুরু করে অনেক ফার্মিং বন্ধ হয়েছে। এর কারণ বাচ্চা ছাগল দিয়ে ফার্মিং শুরু করলে ফার্মে প্রোডাকশন শুরু হতে অনেক সময় লাগে এবং এই সময়টা সবাই ধৈর্য সহকারে থাকতে পারে না বলে ফার্ম মাসপথে গিয়ে বন্ধ করে দিতে বাধ্য হয়। তো যদি আপনারা ফার্মিং শুরু করে অল্প সময়ের মধ্যে সফলতা পেতে চান, অল্প সময়ের মধ্যে ফার্ম থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাদেরকে প্রাপ্ত বয়স্ক ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে। যেসব ছাগলের একবার বাচ্চা হয়েছে বা খুব তাড়াতাড়ি প্রেগন্যান্টের সময় আসবে সেই সব ছাগলকে নিয়ে আপনাদের ফার্মিং শুরু করতে হবে। আপনারা প্রেগন্যান্ট ছাগল নিয়েও ফার্মিং শুরু করতে পারেন। যদি আপনারা প্রেগন্যান্ট ছাগল বা যেসব ছাগলের প্রেগন্যান্ট হওয়ার সময় এসেছে এই ধরনের ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে আপনাদের ফার্ম থেকে আপনারা এক থেকে দেড় বছরের মধ্যে ফার্ম থেকে ছাগল বিক্রি করতে পারবেন। প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে খুব অল্প সময়ের মধ্যে ফার্ম থেকে ইনকাম করা যায়। এর কারণ হচ্ছে যে ছাগল নিয়ে আপনি ফার্মিং শুরু করলেন সেই ছাগলটি খুব তাড়াতাড়ির মধ্যে বাচ্চা দেবে এবং সেই বাচ্চা আপনারা ছয় থেকে সাত মাসের মধ্যে বিক্রি করতে পারবেন। এই জন্য প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে, তাহলে ফার্ম থেকে খুব তাড়াতাড়ি লাভ পাওয়া যাবে। অনেকেরই চিন্তাভাবনা থাকে যে বাচ্চা ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে কম খরচের মধ্যে ফার্মিং চালু হবে, কিন্তু কম খরচের মধ্যে ফার্মিং চালু হবে সেই ঠিক, কিন্তু ফার্ম থেকে ইনকাম পেতে অনেক দেরি লাগবে এবং ফার্মে খরচা প্রচুর হয়ে যাবে। এর জন্য সবসময় চেষ্টা রাখবেন ফার্ম থেকে যেন খুব তাড়াতাড়ি ইনকাম করা যায়, এই জন্য বড় ছাগল দিয়ে ফার্মিং শুরু করতে হবে। বড় ছাগল দিয়ে ফার্মিং শুরু করলে ইনভেস্ট একটু বেশি লাগে, কিন্তু যদি আপনারা কম ছাগল নিয়ে তাহলে বেশি ইনভেস্টের কোনো প্রয়োজন নেই। কম ছাগল নিয়ে শুরু করুন, ফার্মে যে প্রোডাকশন হবে সেখান থেকে কিছু ছাগল রেখে দিন এবং কিছু ছাগল বিক্রি করে দিন। ধীরে ধীরে আপনাদের ফার্ম বড় হবে, ধীরে ধীরে আপনাদের ইনকাম বেশি হবে। যদি আপনারা একবারে ইনকাম বেশি করে করতে চান তাহলে কিন্তু গোট ফার্মে সফলতা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। অনেকেই এভাবে ফার্মিং বন্ধ করে দিয়েছে, একেবারে অনেকগুলো ছাগল নিয়ে ফার্মিং শুরু করেছে। অনেকগুলো ছাগল নিয়ে ফার্মিং শুরু করাতে ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, ফিডের সমস্যা, ট্রিটমেন্টের সমস্যা। সেই সব সমস্যা সামাল দিতে না পারে বাধ্য হয়ে ফার্মিং বন্ধ করে দিয়েছে। এবং সবসময় চেষ্টা রাখবেন স্টল ফিড দিয়ে ফার্মিং শুরু করা। স্টল ফিড দিয়ে ফার্মিং শুরু করলে ফার্মে কম খরচের মধ্যে ফিড ম্যানেজমেন্ট করা যায় এবং স্টল ফিডিং দিয়ে ফার্মিং করলে ফার্মে রোগ অসুখও খুব কম হয়। তো বন্ধুরা, যারা নতুন করে গোট ফার্মিং শুরু করতে চান তো আপনারা প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে ফার্মিং শুরু করুন এবং অল্প সময়ের মধ্যে আপনারা ফার্ম থেকে ইনকাম করা শুরু করতে পারবেন।
তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।